আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। গত ভিডিও আপলোড দেওয়ার পর আমাকে একজন SMS করে জানাইছে যে কিভাবে সাস্টের অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হয় সে বিষয়ে নিয়ে একটা ভিডিও করার জন্য। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনারা কিভাবে আপনাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করবেন ওয়েবসাইট থেকে। আপনারা যদি বাজারে যান, কোনো লাইব্রেরিতে বা কোনো সাইবার শপে যদি আপনারা যান, তাহলে অবশ্যই আপনাদের আপনারা যদি কালেক্ট করেন তাহলে অনেক টাকা খরচ হয়। তো আপনারা নিজে নিজের মোবাইল থেকে বা কম্পিউটার দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন, এবং আপনারা বাজারে নিয়ে একদম স্বল্প খরচে আপনারা প্রিন্ট করতে করে আপনারা অ্যাডমিট কার্ড আপনাদের হাতে নিতে পারবেন। তো আজকে আমি সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে রাখি, আমার সাস্টের অ্যাডমিশন হচ্ছে 26 তারিখ, 26 অক্টোবর। সো আমি যেটা অ্যাডমিশনের 3 দিন আগে সিট প্ল্যান আসবে, তো অ্যাডমিশনের 3 দিন আগে আমি সিট প্ল্যানটাও আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা কীভাবে সিট সম্পর্কে জানতে পারবেন, কার সিট কোথায় পড়ছে সব বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের যে টপিক্সটা সেটা হচ্ছে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড কালেক্ট করবেন, সেটা আমি আপনাদের এখন দেখাবো। প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা আপনাদের কম্পিউটারে ল্যাপটপে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি যে ব্রাউজারটা ওপেন করবো সেটা হচ্ছে ওপেনামিনি। তো ওপেনামিনি থেকে আমি ঢুকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড কালেক্ট করবেন। তো প্রথমে আমি অ্যাপেনামিনিতে ঢুকলাম, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা অ্যাড্রেস বারে আপনারা লিখবেন যে সাস্টের ওয়েবসাইটটা লিখবেন। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের ওয়েবসাইটটা দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে সরাসরি ঢুকে মানে আপনারা অ্যাডমিট কার্ড কালেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে ওয়েবসাইট, এই হচ্ছে ওয়েবসাইট, আমরা ঢুকলাম। এখন আমরা ওয়েবসাইটে ঢুকলাম, তো আপনারা যখন রেজিস্ট্রেশন করছেন তখন আপনারা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন। তো আপনারা এই ইউজার আইডিতে আপনাদের ইউজার আইডি বক্সে আপনারা আপনাদের ইউজার আইডি দিবেন এবং পাসওয়ার্ডে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। তারপরে সাইন ইন বাটনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডে চলে যাবে, যেখানে আম থেকে আমরা অ্যাডমিট কার্ড কালেক্ট করতে পারবো। এই ইউজার আইডি পাসওয়ার্ডে আপনারা ঢুকলে আপনারা অনেক বিষয় সম্পর্কে এখানে জানতে পারবেন, যে আপনাদের রোল নাম্বার কত বা সব বিষয়ে আপনারা জানতে পারবেন, যেমন রেফারেন্স নাম্বার, রুল, এক্সাম রুল, তারপর আপনারা কত টাকা ফি দিয়েছেন, তারপর এখানে আরও আপনাদের পার্সোনাল ইনফরমেশন জানতে পারবেন, একাডেমিক ইনফরমেশন আপনারা জানতে পারবেন। এই যে আপনাদের একাডেমিক ইনফরমেশন এখান থেকে জানতে পারবেন, পার্সোনাল ইনফরমেশনও এখান থেকে জানতে পারবেন, আপনাদের সব ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর আপনারা যদি স্ট্যাটাসটাও দেখেন তাইলে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাদের কোন ইউনিটে আছে বা কীভাবে কী পেমেন্ট করা কমপ্লিট আছে কি না সব এখান থেকে দেখতে পারবেন। তো অ্যাডমিট কার্ড আপনাদের কালেক্ট করতে হলে যেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে, তারপর ঢুকার পর আপনারা এই যে সেভ ইনফো, আপনারা এখান থেকে সব ইনফোটা সেভও করতে পারবেন। আর পরে আপনারা যেটা এখানে ক্লিক করতে হবে প্রিন্ট অ্যাডমিট কার্ড। তো প্রিন্ট অ্যাডমিট কার্ডে আপনারা ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পর এটা এখানে দুইটা পেজ আসবে, একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি এবং আরেকটা পেজ হচ্ছে অফিস কপি। তো দুইটা পেজ আসবে অটোমেটিক্যালি। তো এটা আপনারা এখানে প্রিন্ট, এই যে আছে আপনাদের প্রিন্ট অপশন, এখান থেকে আপনারা প্রিন্ট সেভও করতে পারবেন, ইভেন প্রিন্টও করতে পারবেন। তো আপনারা যদি আপনাদের কম্পিউটারে প্রিন্টার কানেক্টেড থাকে তাহলে অটোমেটিক্যালি আপনারা প্রিন্ট করতে পারবেন, আদারওয়াইজ আপনারা PDF ফাইল করে এটাকে সেভও করতে পারবেন। তো আমরা এখন এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি এটা চলে আসছে প্রিন্টের জন্য। তো এখানে আমরা যদি সেভে দিই অটোমেটিক্যালি আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে, বা মোবাইল থেকেও আপনারা সেম ওয়েতে করতে হবে। তো আমি এটা ডেস্কটপে সেভ করব। তারপরে এই যে নাম আসছে সাস্ট অ্যাডমিটেশন কার্ড 2019-20, তো সেভ, তখন আমার অটোমেটিক্যালি আমার ডেস্কটপে চলে যাবে, এই যে চলে আসছে সাস্ট অ্যাডমিট কার্ড 2019-20। তো এটা যদি এটা আপনারা যদি আপনাদের কম্পিউটার প্রিন্টার যদি আপনাদের কম্পিউটারে কানেক্ট না থাকে তাইলে আপনারা বাজারে যে কোনো দোকানে নিয়ে এটা দিলে একদম কম খরচে আপনারা প্রিন্ট করে আপনাদের অ্যাডমিট কার্ড নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ যদি আপনারা কোনো সাইবার শপে যান তাইলে মানে আপনাদের কাছ থেকে অনেক হয়তো বেশি টাকা নিবে। তো এটা আপনারা আমি এখন ওপেন করে দেখাচ্ছি, এটা আমরা ওপেন করলাম। তো যেখানে ইচ্ছা আপনারা ওপেন করতে পারবেন,
ওখানে ওপেন করলাম, তো অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে যাবে। এখন ওপেন হয়ে গেছে, তো এই হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড। আর এখান থেকে আপনারা প্রিন্ট এরকম করতে হবে হবে, এবং প্রিন্টার কানেক্টেড থাকলে অটোমেটিক্যালি এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের বিষয়টা, আজকের ভিডিওটা আপনাদের কতটুকু আপনারা উপকৃত হয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার পাশে যে বন্ধুটা আছে তাকেও শেয়ার করবেন যাতে সেও ইজিলি অ্যাডমিট কার্ড কালেক্ট করতে পারে। ধন্যবাদ সবাইকে।